কেমন আছো? এই তো ভালো। বসেন। কি করতেছেন? আমি যে রান্নার জন্য সবজি কাটতেছিলাম। ও আচ্ছা, তো আপনার নামটা একটু বলেন। আমার নাম রেনিকা চিরান। আচ্ছা, বাড়িতে আপনার আর কে কে আছে? আমার স্বামী আছে, আমার ছেলেমেয়েরা আছে। আচ্ছা, আর আপনার স্বামী কি করেন? আমার স্বামী একজন কৃষক। আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন নাকি? ভালো আছেন, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। কি করতেছিলেন? এই যে মানে ফুল গাছের একটু গাছগুলি বাঁচতেছিল। ও আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে আছে, তিন ছেলে আর দুই মেয়ে। আচ্ছা আচ্ছা, তারা পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। একজন জগন্নাথ ভার্সিটি থেকে অনার্স পাস করছে, আর দ্বিতীয় ছেলেটা বর্তমান ঢাকায় আছে, আর তৃতীয়টা ইন্টারমিডিয়েট এবারে একটা সাবজেক্ট ক্রস করে এবারে আবার পরীক্ষা দিবে, আর একজন সেকেন্ড ইয়ারে আছে, আর আরেকজন এবার জেসি পরীক্ষা দিবে। আমি ওদিক দিয়ে আসার সময় দেখলাম পুকুর, ওখানে কি মাছ টাছ চাষ করেন? মাছ আছে, মাছগুলো তো খুব ভালোই দেখাচ্ছে। এগুলো কি এই পুকুরের? এই পুকুরের মাছ। ওখানে কি কি আছে? এখানে আছে আমার নিজে ক্ষেতের বেগুন, তারপর ঢেঁড়স, তারপর শিম, আলু। আপনাদের পরিবারের আয়ের উৎসটা কি আর কি, রোজগার আপনারা কিভাবে করেন? আমার পরিবারে সাধারণত আমাদের পরিবারে কোনো চাকরিজীবী নাই। আমার স্বামী আগে বাংলাদেশ রাইফেলসে চাকরি করছিল, এখন পেনশন পাওয়ার পরে উনি কিছু ভাতা পাচ্ছেন সরকার থেকে। এখান থেকে আমাদের বাচ্চাদের পড়াশোনার খরচ আমরা চালিয়ে যাচ্ছি, আর আমি কিছু ধান চাষ করি, আমার অল্প জমি আছে, এখান থেকে আমি কিছু সংসারের জন্য ব্যয় করি ওইভাবে। তারপর আমি শাকসবজি চাষ করি, এখান থেকে কিছু ইনকাম করি। এইগুলোর পাশাপাশি আপনারা আর কী কী চাষ করেন? আমরা সাধারণত এই যে আমাদের বাড়ির আশেপাশে যে আদা চাষ করি, তারপর আমাদের এই যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এখান থেকে আমরা কিছু ইনকাম করি। তারপর হাঁস মুরগি পালন করি, হাঁস মুরগি থেকে আমাদের কিছু ইনকাম আছে। এইভাবেই মানে মোটামুটি আমরা সংসারটা চালিয়ে যাই। অনেক কিছু জানলাম, এখন তাহলে আমরা ঘুরে ঘুরে দেখি আপনাদের বাসার কোন দিকটায় কী কী আছে। চলেন তাহলে আমার সাথে। এই যে লিচু গাছ দেখে আছেন। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের লিচু গাছ, আপনারা চাষ করতেছেন? আদিবাসীদের মধ্যে আত্মীয় স্বজনের জন্য বিতরণ করে খাওয়ার এই অভ্যাস আছে, তো আমরা বিতরণ করি, বেশি খাই, মানে বিক্রি করি কমই। তো দিদি চলেন, আমরা দেখি আর কি কি আছে আপনার আঙিনে। আসেন। এটা হচ্ছে আদা গাছ, এটা আমি মানে আমাদের সারা বছরের জন্য, আমি যে আদা চাষ করি এটা আমাদের সারা বছরের জন্য চলে। আচ্ছা, এটা কি শুধুমাত্র আপনাদের সংসারের জন্যই আপনি চাষ করেন নাকি আপনারা এটা বিক্রিও করেন আলাদা? বিক্রি মানে যখন লাগানোর সময় হয় তখন আমরা বীজ হিসাবে মানে বিশুন হিসাবে তখন আমরা বিক্রি করি, তখন মানে ভালো দাম পাওয়া যায়। আদা গাছ তো ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ভালো মাংস হচ্ছে তো। আচ্ছা, আদা কীরকম হয় এখানে? আদা অনেক ভালো আদা হয়, আপনারা দেখতে পাবেন। এই মাটিটা কি কি মাটি? এটা বেলে দোয়াশ মাটি। আচ্ছা, এই মাটিতে আদা অনেক ভালো হয়? হ্যাঁ, অনেক ভালো আদা হয় এখানে। আপনি এখানে যাই চাষ করতেছেন সব হচ্ছে বেলে দোয়াশ মাটিতেই চাষ হচ্ছে এবং এটা অনেক ভালো ফলন দিচ্ছে। হ্যাঁ, এখানে সাধারণত আমরা যেটা মানে শাকসবজি চাষ করি এটা ভালো হয়। এটা এই গাছটা কি? এটা শিমুল আলু, এটা গাছের গোড়ায় ওই শিবাই শিবাই মানে মাংস হয় এরকম। এক একটা গাছেই 5 কেজি থেকে 10 কেজি পর্যন্ত মাংস হয়। আপনারা কিরকম দাম পান এই আলুগুলো বিক্রি করে? কেজি প্রতি 20 টাকা করে আমরা বিক্রি করি এটা। আচ্ছা দিদি, ওখানে আমি একটা ভাগাত দেখতে পাচ্ছি গোবরের জন্য। আমরা এখানে যে গরুর গোবর, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এক জায়গায় জমা রাখি, সবজি চাষের জন্য ব্যবহার করি, তারপর ওই ধান চাষের মধ্যেই ব্যবহার করি। আমি সাধারণত রাসায়নিক সার ব্যবহার করি না। তো দিদি চলেন আপনার সবজি বাগানটাও দেখে নিন। ভালোই তো আপনার বেগুন বাগানটা অনেক বড় দেখা যাচ্ছে। বেগুনের সাথে সাথে আপনি এখানে পঞ্চমুখী কচুও দেখছেন না? দিদি এটা কি? এটা কলমি শাক, এগুলি বেগুন গাছ, তারপরে এই যে শিম গাছ।
এটা কোন প্রজাতির সিং? এটা দেশি জাতীয়, তবে আমাদের এই এলাকাতে বর্তমান নাই। আমরা গত বছর এই বীজটা থেকে এই পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে আসছি। আমাদের দেশি শিমগুলি যেভাবে ডালপালা ছাড়ে, এইভাবে ডালপালা ছাড়ে না, একটা মানে কুঞ্চি গাড়ে দিলেই তার যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে শিম ধরে। মানে এখানে পোকামাকড় এইসবের ঝামেলা হয় না? পোকামাকড়ের ঝামেলা হয়, তার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। কৃষক ভাইরা, আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় যে পতিত জমি আছে সেখানে শাকসবজি, ফলমূল, হাঁস মুরগি এবং মাছের চাষ করে আপনাদের নিজেদের পুষ্টি চাহিদা নিজেরাই মেটাতে পারেন। আশা করছি আপনারা আজকে থেকে এই কাজটি শুরু করবেন। দিদি, এতক্ষণ আমরা আপনার সবজি ক্ষেত, আঙিনার সবজি ক্ষেত এবং আপনার বেগুন ক্ষেত এবং পঞ্চমুখী কচুর ক্ষেত দেখলাম, তো এখন আমরা আপনার ধান ক্ষেতের দিকে একটু যেতে চাচ্ছি। চলেন। এই যে আমার ধান ক্ষেত। ও, এটা আপনার? হ্যাঁ। আচ্ছা, এটা কি ধান? এটাকে বলে ডানি গোল। বছরে আপনি কয়বার হচ্ছে ধানের চাষ করেন এই জমির মধ্যে? বছরে আমরা দুবার চাষ করি। এই আমন, এখন রোপা আমন আবাদ করছি, আর এরপরে আবার বোরো মৌসুমে একবার করব। আপনার যে বীজটা আপনি লাগাচ্ছেন ওইটা ভালো না খারাপ, ওইটা আপনি কিভাবে বুঝেন? বীজটা আমরা মানে বীজ পরীক্ষিত করে নেই, বীজ ভালো কি না। বীজ পরীক্ষা করার জন্য আমরা একটা পাত্রে এটা পানি দিয়ে যেগুলি খারাপ বীজ এগুলো পানিতে কিন্তু ভেসে যায়। আচ্ছা আচ্ছা, এটা আমাদের পদ্ধতি আছে। আচ্ছা, যেগুলি মানে বীজ পানিতে ভেসে যায় এগুলো আমরা ফেলে দিই, তারপর ভালো বীজ যেটা এটা পানিতে দ্রবণ হয়ে থাকে তখন ওইটা আমরা বীজটা রেখে দিই। বীজটা কীভাবে আপনি ভালো বা খারাপ এটা নির্ণয় করেন আমাদেরকে একটু বলুন। আমরা যখন বীজ রাখবো, আমরা নিজের জন্য যখন বীজ সংরক্ষণ করব, তখন বীজটা ভালোভাবে রৌদ্রে শুকিয়ে একটা ভালো পলিটিন কাগজ দিয়ে আমরা বীজটা মানে বেঁধে রাখবো। তাছাড়া আমরা এখন পাওয়া যাচ্ছে যে হাটে বাজারে একটা মানে ড্রাম পাওয়া যাচ্ছে, ওই ড্রামে ভালো করে বীজটা শুকিয়ে ওই ড্রামের ভিতরে রেখে মুখটা ভালো করে আটকে রেখে দিব, যাতে পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে, ধরতে না পারে, ওইভাবে আমরা বীজটা রাখি। এই যে দেখেন আমার এখানে দেশি ধান আছে। আচ্ছা, এটা আমরা বলি ল্যাটা বিন্নি। এইটা আমাদের মানে আদিকাল থেকে যে ধানগুলি আমাদের ছিল, এখন তো বর্তমান তো ওই ধানগুলি নাই বললেই চলে। এইগুলি আমি সংরক্ষিত করে রাখছি যাতে আমরা এই ধান, আমাদের আদিকাল থেকে যে ধানগুলি আমরা চাষাবাদ করছিলাম, বর্তমান তো মানে উচ্চ ফলনশীল ধানগুলি বেশি চাষাবাদ করে জনগণ, আমরা এগুলি হারাই যেতে দিই না। আমরা এটা সংরক্ষিত করে রাখতেছি। শুধুমাত্র এখানে গোবর ব্যবহার করি, ইউজ করি, কিন্তু এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। কোনো ঔষধ বা কীটনাশক যেহেতু আপনি ব্যবহার করছেন না, সেক্ষেত্রে ওখানে আপনার ধানটা নষ্ট হয়ে যায় না বা পোকা ধরে না? পোকা ধরে, স্বাভাবিক পোকা ধরে, কিন্তু দেশি ধান যদিও তখন মানে তবুও মানে এখানে মানে পোকা ধরে, পোকা যখন তখন ধরে তখন আমরা কিছু কীটনাশক ব্যবহার করি কিন্তু সার ব্যবহার করি না। আমরা জানতে পারলাম এই অঞ্চলের কৃষানীরা বিভিন্ন ধরনের ধান চাষ করে থাকে তাদের আর্থিক আয় এবং উপার্জনের জন্য, এবং তার পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী একটা ধানের চাষও তারা করেন। কৃষক ভাইয়েরা, আমরা আশা করব আপনারাও একই পদ্ধতিতে ধানের চাষ করবেন, নিজেরাও স্বাবলম্বী হবেন এবং আমাদের দেশটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার সাথে তো আমি আজকে সারাদিনই ছিলাম, আপনি বিভিন্ন ধরনের ফসল ফলাদি ফলাচ্ছেন, ধান ফলাচ্ছেন দেখলাম, তো এই যে বিস্তীর্ণ এলাকা, এই যে একটা বিস্তৃত এলাকা জুড়ে আপনারা ধান চাষ করছেন, এলাকার মানুষজন ধান চাষ করছে, এই ধান চাষের আপনাদের প্রধান অসুবিধাটা কি? ধান চাষাবাদ করতে গিয়ে সেচের সমস্যা হয়। মানে আমাদের এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, আর তাছাড়া সেচের কোনো ব্যবস্থা নাই,
তার জন্য আমরা মানে বোরো চাষাবাদ করতে অনেক সমস্যা হয় আমাদের সেচের জন্য। তার জন্য আমাদের এই পুরো বন্ধটা এখন যে দেখতে পাচ্ছি এই বিস্তীর্ণ এলাকা ধান, কিন্তু আমরা এই যে বোরো সিজিনে এই পুরো বন্ধ ফাঁকা থাকে, এখানে কোনো চাষাবাদ হয় না বোরো সিজিনে। এখানে শুধুমাত্র যদি কারেন্টের ব্যবস্থা যদি থাকতো তাহলে মানে 5-6 একর জমি এখানে চাষাবাদ করতে পারতাম এই সেলো মেশিন দিয়ে, কিন্তু আমি শুধুমাত্র 10 কাতা মতো আবাদ করি এই সেলো মেশিন দিয়ে, কারণ তেল দিয়ে এত আবাদ করা যায় না। গত বছর তো এমন কড়া সিজন ছিল যে মানে এই আমাদের এই যে দক্ষিণ পাশে যে যে খালটা আছে এই খালটা শুকিয়ে গিয়া মানে এই কালের ওপারে যে জমিগুলো আছে পুরো বন্ধ দেয়, মানে মানে ধানটা এমন ভাবে পুইরা ছাই হয়ে গিয়েছিল। এই খালে যদি আমাদের সুইচ গেটের ব্যবস্থা থাকতো তাহলে মানে যখন খরা সিজন থাকে তখন মানে ওই সুইচ গেটটা বন্ধ করলে মানে আমরা ওই এখান থেকে ওই পানি আমরা জমিতে সেচের ব্যবস্থা করতে পারতাম। আমরা এখন কথা বলবো মধুটিলা অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানার সাথে। বেলে দোয়াশ মাটির এই অঞ্চলে এখন আপাতত কিসের চাষটা হচ্ছে? এখন আমাদের মাঠে রূপমন ধান, এই যে মাঠগুলো দেখছেন রূপমন ধান, এখানে আমরা বিভিন্ন ভ্যারাইটির জাত আমাদের কৃষক ভাইয়েরা বোনেরা চাষ করে আসছেন। আমাদের এই এলাকাটা আপনি জেনে থাকবেন যে ওই এই জেট নাং 29, এখানে আমাদের মাঠে যে সমস্যাগুলো আছে দেখা যাচ্ছে আমাদের এই এলাকাতে আমরা পটাশ, যেটা আমরা পটাশ একটা আমাদের রাসায়নিক সার একটা আছে, এই রাসায়নিক সারের ডিফিয়েন্সি মানে অভাবজনিত লক্ষণটা বেশি। আমরা কৃষক ভাইদেরকে আমরা এই সারটাকে যে ওভার কোয়ান্টিটি ইউজ করার জন্য আমরা কীভাবে এই সারটাকে সঠিক মাত্রায় কীভাবে দিতে হবে এই বিষয়গুলো তাদেরকে আমরা শেখাচ্ছি হাতে কলমে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন উঠান বৈঠক, বিভিন্ন আমাদের আলোচনা বা পাশাপাশি মিটিং সম্মেলন এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কীভাবে ধান চাষ আরও এগিয়ে নেওয়া যায় বা আমাদের এই ধানটাকে আবার কীভাবে আরও ফলন যে আছে এই ফলনটাকে কীভাবে আরও বেশি নেওয়া যায় এদিকে আমরা বিভিন্ন পরামর্শ আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কৃষক ভাই থেকে দিয়ে থাকি। জেনে রাখবেন যে কৃষানী যে আছেন রেণিকা, রেণিকা কিন্তু আমার একজন আদর্শ কৃষক, আদর্শ কৃষানী। তার তার দৌলতে বা তার ইয়েতে আনে তার দেখা দেখি এই এলাকার অনেক কৃষক কৃষানী ভাইয়েরা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন, বাড়ির আঙিনায় শাকসবজি চাষ, হাঁস মুরগি পালন, পাশাপাশি যে যেগুলো অর্গানিক যে পদ্ধতি যে আছে অর্গানিক পদ্ধতির মাধ্যমে জৈব বালাই দহন ব্যবস্থাপনার মাধ্যমে এনারা তারা শাকসবজি বা বিভিন্ন ফলমূল তারা চাষ করে থাকেন। কৃষক ভাইয়েরা, এ পর্যায়ে রয়েছে আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্তকৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত আরিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্তকৃষি সংবাদ শিরোনাম। পাকিস্তানের সুস্বাদু শান্তল ফল এখন বাংলাদেশে, 65% কোম্পানিতে বোরো ধান চাষের প্রযুক্তি উদ্ভাবন, মৌসুম ছাড়াও ফল দেবে তাইওয়ানের গ্রিন অ্যান্ড রেড ম্যাঙ্গো। শুনছিলেন দীপ্তকৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বাংলাদেশে দেশীয় ফলের পাশাপাশি বিভিন্ন বিদেশি ফল জনপ্রিয় হয়ে উঠছে, তেমনি একটি বিদেশি ফল শান্তল। পাকিস্তানের এই ফল সংগ্রহ, সংরক্ষণ ও চারা উৎপাদনের কাজ এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার। 2003 সালে পাকিস্তান থেকে লটকন পরিবারের এই ফলটি বাংলাদেশে আনা হয়েছিল। গ্রীষ্মকালীন ফল হিসেবে পরিচিত শান্তল ফল ভিটামিন সি সমৃদ্ধ এবং স্বাদে অনন্য। এটার নাম শান্তল ফল। এটা 2003 সালে বাউ জার্মপ্লাজম সেন্টার নিয়ে আসে পাকিস্তান থেকে। তো এই ফলটা বীজের চারা থেকে 2-3 বছরের মধ্যে ফল আসে। তো এই ফলটা অনেকটা লটকনের মতন টেস্টি, টক মিষ্টি স্বাদে। এটা বাংলাদেশে একটা নতুন ফল, এটা যারা মানে খাবে এটা একটা বাংলাদেশের নতুন ফলের স্বাদ গ্রহণ করবে আর কি। এই শান্তল ফল বর্ষাকালে হারভেস্ট হয়, এটা কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হলদে আবার দেখা দেয়। তো এই ফলের চারা সংগ্রহ করতে গেলে আমাদের বাউ জার্মপ্লাজম সেন্টার পাওয়া যাচ্ছে। তো এই বাউ জার্মপ্লাজম সেন্টার যেই আসবে এই ফলের চারা সংগ্রহ করতে পারবে, যেহেতু ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, তো এটা ভিটামিন এর ঘাটতি পূরণ করবে। পানির অপচয় রোধ এবং বোরো মৌসুমে ধানের উৎপাদন খরচ কমাতে বিগত 9 বছর গবেষণা করে সফল হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
নতুন উদ্ভাবিত প্রযুক্তিতে ধান চাষে সাশ্রয় হচ্ছে 60-65% পানি। বোরো মৌসুমে ধান চাষের নতুন এই পদ্ধতির নাম অ্যারোবিক বা শুকনা পদ্ধতিতে ধান চাষ। নতুন এই পদ্ধতিতে চাষ করলে প্রতি হেক্টরে প্রায় 700 কোটি লিটার পানির সাশ্রয় হবে। শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ এর মাধ্যমে আমরা দেখছি 50-70% পানি কম দিয়ে ধানটা ভালোভাবে ফলায় নিয়ে আসা সম্ভব। এই পদ্ধতিটা অত্যন্ত সহজ। জমিতে গমের মতো শুকনা জমি তৈরি করে বীজগুলো 15 সেন্টিমিটার দূরে দূরে 4-5টা করে লাগাই দিতে হবে। কোনো একটি এলাকার এ সম্প্রসারণের জন্যে যে বিষয়টা খুবই জরুরি সেটা হচ্ছে কমিউনিটি বেসড একটি অ্যাপ্রোচ নেওয়া দরকার। কারণ একটা জমিতে কাদা আছে আর একটা জমিতে শুকনা, কাদা জমির পানি কিন্তু শুকনা জমিতে নষ্ট করে দিবে। এই প্রযুক্তি ব্যবহার করে অনেকগুলো উপকার আসবে। 1 নম্বর হচ্ছে পানি কম লাগবে। এই পানি তুলতে যে ডিজেল অথবা বিদ্যুৎ লাগে ব্যবহার কমে যাবে। দ্বিতীয় যে জায়গাটা, মিথেন ইমিশন কম হবে, অর্থাৎ পরিবেশ দূষণ কমে যাবে, গ্লোবাল ওয়ার্মিং কমবে। সার্বিকভাবে পরিবেশগত, আর্থিক এবং লাভজনকভাবে আমরা বোরো ধান চাষ করতে পারব। দেশের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে প্রতিনিয়ত উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, আমদানি করা হচ্ছে নানা প্রজাতির উচ্চ ফলনশীল ফল ও ফসল। তেমনি একটি উচ্চ ফলনশীল আম তাইওয়ানের গ্রিন অ্যান্ড রেড ম্যাঙ্গো। তাইওয়ানের গ্রিন অ্যান্ড রেড ম্যাঙ্গো উচ্চ ফলনশীল। আটি ছোট হওয়ায় আম বেশি পাওয়া যায়। দেশের মাটিতে দুই রঙের এই আম চাষের সম্ভাবনা যাচাই করে দেখছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক বৃন্দ। আমাদের স্যার প্রফেসর ডক্টর এম এ রহিম স্যার, জার্মপ্লাজমের পরিচালক, তাইওয়ান থেকে দুটি জাতের আম নিয়ে এসেছে। একটা হচ্ছে রেড তাইওয়ান আর একটা হচ্ছে গ্রিন তাইওয়ান। গ্রিন তাইওয়ানটা ওজন সাধারণত 700-800 গ্রাম হয়ে থাকে, আর রেড তাইওয়ানটা 900-1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটা সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে লেট ভ্যারাইটি এবং খাইতে সুস্বাদু। সব ফল আম শেষ হয়ে যাওয়ার পরেও এই আম গাছে থাকে, এটা একটা বিশেষ গুণ। এমনকি ওই আমটার আটি খুব ছোট, পুরোটাই আম বললেই চলে। আর রেড তাইওয়ানের উপরের কালারটা একেবারেই লাল, আর গ্রিন তাইওয়ান যেটা সেটার কালারটা উপরে একটু সবুজ। গ্রিনটা একটু লম্বা হয়ে থাকে লম্বাটে, আর রেডটা একটু গোলাকার হয়। এই আম নিয়ে গবেষণা চলছে, এমনকি এটার গবেষণা সফল হতে চলেছে, আর এটা সারা দেশে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা চলছে। দেশি বিদেশি ফল উৎপাদনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 এই নম্বরে।